হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছ ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও এখন একদম সুস্থ। দিনকে দিন কিন্তু ভৌতিক কথাকে তোমরা জমজমাট করে তুলছ। তোমাদের এত উৎসাহ, এত এত কমেন্ট আমার কাজ করার আগ্রহ অনেক বাড়িয়ে দিচ্ছে। তোমরা ঠিক এইভাবেই সাপোর্ট করতে থাকো, আর দিনকে দিন ভৌতিক কথাকে আরও জমজমাট আর আকর্ষণীয় করতে থাকো। আসছে দিন আরও অনেক বেশি চমক তোমাদের জন্য অপেক্ষা করে আছে। আজ তোমরা শুনবে দুটো অন্যরকম ঘটনা। তো আর দেরি কেন, লাইক কমেন্ট ও শেয়ার করে দাও। আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকলে যুক্ত হয়ে নাও। চলো এবার আমরা চলে যাই ঘটনাই। হ্যালো অমিতদা, আশা করি ভালো আছো। আমি কোচবিহার নতুন বাজার থেকে সোমালী সরকার। আমি তোমার ভৌতিক কথা চ্যানেলের নতুন সদস্য এবং তোমার কণ্ঠের বড় ফ্যান। রোজ রাতে তোমার ঘটনা শুনে ঘুমানো এখন আমার এবং আমার পরিবারের অভ্যাস হয়ে গেছে। তোমার সুমধুর কণ্ঠে প্রত্যেকটি ঘটনা জীবন্ত হয়ে ওঠে। কিছুদিন ধরেই ভাবছি তোমাকে একটা ঘটনা পাঠাবো, কিন্তু সাহস হচ্ছিল না। অবশেষে তুমি যখন আমাকে বললে পাঠিয়ে দাও, তখন সাহস করে লিখতে বসে গেলাম। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে ঠিক করে নিও। এটি তোমাকে পাঠানো আমার প্রথম ঘটনা। ঘটনাটি যদি তোমার পছন্দ হয় তাহলে পড়ে শুনিও। এবার ঘটনায় আসি। আজ আমি তোমাকে যে সত্য ঘটনাটি বলবো সেটি আমার মায়ের মুখ থেকে শোনা। ঘটনাটি ঘটেছে আমার দিদিমার মা, মানে আমার বড় দিদিমার সাথে। ঘটনাটি বহু বছর আগের। আমার বড় দিদিমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশের রংপুর জেলায়। সেই বড় দিদিমার শ্বশুরবাড়ির পাশে একটা নদী ছিল, আর তারা বাড়ির কাজকর্মের জন্য নদীর জলই ব্যবহার করতেন। তো একদিন সেই রকমই বড় দিদিমা নদীতে কাপড় কাচতে গিয়েছিলেন। সেদিন কাপড় কাচার সময় দিদিমা একটি বড় কাঠের টুকরো নদীর জলে ভেসে আসতে দেখেন, এবং তার কিছুক্ষণ পর দিদিমা দেখেন কাঠের টুকরোটি ভাসতে ভাসতে তার পায়ের কাছে এসেছে। তখন উনি সেটাকে হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেন। কিন্তু তার কিছুক্ষণ পর দিদিমা আবার দেখেন সেই কাঠের টুকরোটি ভাসতে ভাসতে তার পায়ের কাছে পুনরায় চলে এসেছে। এরপর বড় দিদিমা আবার কাঠের টুকরোটি ঠেলে সরিয়ে দিয়ে বাড়ি চলে আসেন। এই ঘটনার কিছুদিন পর আমার বড় দিদিমা অন্তঃসত্ত্বা হন এবং সুস্থভাবে একটা পুত্র সন্তানের জন্ম দেন। এটা ছিল আমার বড় দিদিমার প্রথম সন্তান। একটা কথা বলে রাখা দরকার, আমার বড় দাদু এবং আমার বড় দিদিমা দুজনেই দেখতে ছিলেন খুব সুন্দর, এবং তার গায়ের রঙও ছিল খুব ফর্সা। এবার বাচ্চাটার চেহারার একটু বর্ণনা না দিলেই নয়, জন্ম থেকেই বাচ্চাটি আকারে ছিল বেশ বড় সড়ো, চেহারা ছিল মোটা সোটা, এবং তার গায়ের রং ছিল কুচকুচে কালো। বাচ্চাটি জন্মানোর পর থেকেই একটা অদ্ভুত ব্যাপার ছিল। বাচ্চাটি সারাদিন ঠিক থাকত, শুধু আমার বড় দিদিমার খাওয়ার সময় আর ঘুমানোর সময় প্রচণ্ড কান্নাকাটি করত। এর ফলে বড় দিদিমা কখনো ঠিকমতো খেতে ও ঘুমোতে পারতেন না। এভাবে চলতে থাকার ফলে বড় দিদিমা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েন। এরপর একদিন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। তখন বাচ্চাটার বয়স দিন সাতেক বা তার একটু বেশি। একদিন বড় দিদিমা তার বাচ্চাকে কোলে নিয়ে বুকের দুধ পান করাচ্ছিলেন। সে সময় হঠাৎ বড় দিদিমা তার বুকে অসহ্য যন্ত্রণা অনুভব করে চিৎকার করে ওঠেন। তার চিৎকার শুনে বাড়ির লোকেরা এসে দেখলেন ওই সাত দিন বয়সী বাচ্চাটি বড় দিদিমার স্তনে এমনভাবে কামড় দিয়েছে যে সেখান থেকে রক্তপাত হচ্ছে। সে রক্তের কিছু অংশ বাচ্চাটির মুখেও লেগে আছে। এই ঘটনায় বাড়ির সকলেই খুব অবাক হয়ে গেছিল, কারণ মাত্র সাত দিন বয়সী বাচ্চা যার মুখে কোনো দাঁত নেই তার পক্ষে এটা কী করে সম্ভব। এরপর বড় দিদিমার আরও শরীর খারাপ হয়। ডাক্তারি চিকিৎসার পরেও বড় দিদিমা যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠছিলেন না, তখন একজনের পরামর্শে বড় দাদুরা এক ওঝার সাথে যোগাযোগ করেন। এরপর ওঝা বড় দাদুর বাড়িতে এসে বড় দিদিমা আর বাচ্চাটিকে দেখেন। বাচ্চাটাকে দেখার পর বড় দিদিমাকে জিজ্ঞেস করেন এই বাচ্চাটি পেটে আসার আগে বা এই বাচ্চা গর্ভাবস্থায় থাকাকালীন বড় দিদিমা কোনো অদ্ভুত কিছু দেখেছেন বা ধরেছেন কিনা। তখন বড় দিদিমার হঠাৎ করে মনে পড়ে যায়
যে নদীতে কাপড় কাচার সময় একদিন এক কালো কুচকুচে কাঠ তার দিকে ভেসে এসেছিল। যতবার বড় দিদিমা ওই কাঠটিকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলেন ততবারই কাঠটা তার দিকে ভেসে আসছিল এবং তার কিছুদিন পরে তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। এই সমস্ত ঘটনা তিনি ওঝাকে জানান। সব কিছু শুনে ওঝা যা বললেন তা শুনে বাড়ির সবাই অবাক হয়ে গেলেন। ওঝা বললেন, বড় দিদিমার গর্ভে যে জন্ম নিয়েছে সে আসলে কোনো মানুষ নয়, সে মানুষের রূপধারী কোনো অপদেবতা। ওটা আমার বড় দাদু এবং বড় দিদিমার সন্তানই নয়। নদীতে কাপড় কাচার সময় যে কালো কাঠটি ভেসে এসেছিল সেটাকে হাত দিয়ে সরানোর ফলেই সে বড় দিদিমার সাথে চলে এসেছে এবং ওই বাচ্চাটি এসেছে আমার বড় দিদিমার ক্ষতি করার জন্য। এরপর ওঝা আমার বড় দিদিমার শরীর ঝেড়ে দিয়ে তাকে একটা তাবিজ দেন এবং বাচ্চাটির থেকে সাবধানে থাকতে বলেন। তিনি এও জানান ওই বাচ্চাটা বেশি দিনের জন্য এই পৃথিবীতে আসেনি, খুব শীঘ্রই সে পৃথিবী ছেড়ে বিদায় নেবে। এটা বলে ওই ওঝা চলে যান। এর প্রায় সাত দিন পর হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই বাচ্চাটি মারা যায়। এই ঘটনার কয়েক বছর পর বড় দিদিমার আবার সন্তান হয় এবং সে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক হয়। এই ছিল আমার বড় দিদিমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। অমিতদা, তোমার যদি আমার এই ঘটনাটি ভালো লাগে, যদি ইউনিক বলে মনে হয়, তাহলে আমাদের ভৌতিক কথা চ্যানেলে তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে পাঠ করে শুনিও। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, তোমার যদি ভালো লাগে তাহলে পরে পাঠাবো। লাভ ইউ অমিতদা। বন্ধুরা, সত্যি ঘটনাটা কিন্তু ইউনিক তো ছিলই আর ভয়ঙ্কর ছিল। একবার তোমরা সেই মা বাবার কথা ভেবে দেখো তো, যে তাদের উপর দিয়ে কি গিয়েছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর এমন একটা ঘটনা জাস্ট ভাবাই যায় না। আর সেই মা তো মনে হয় পাগল হয়ে গেছিল। যাকগে, চলো এবার আমরা চলে যাই পরের ঘটনায়। হ্যালো অমিতদা, আশা করি ভালো আছো। আমার ডাকনাম আবির, আমার বাড়ি বর্ধমানের রসুলপুরে। তোমার ভৌতিক কথা পরিবারের একজন নতুন সদস্য। তোমার কণ্ঠে ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে। আমি আগে কখনো কোনোদিনও ঘটনা পাঠাইনি, তাই ভাবলাম আজ আমার আর আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা তোমায় পাঠাই। তাই আর দেরি না করে পাঠিয়ে দিলাম। তো চলো এবার শুরু করি। আমার বন্ধুর নাম বাপ্পা। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 3-4 বছর আগে, 2018 কি 2019। আমি আর আমার বন্ধু বাপ্পা ক্রিকেটের বড় ফ্যান। তো এইরকমই একদিন খবর পাই যে আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটা গ্রামে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আর আমি আগেই বললাম যে আমি আর আমার বন্ধুটা ক্রিকেটের বড় ফ্যান, সেই জন্য খবর পাওয়ার সাথে সাথেই আমি আর আমার বন্ধু বাপ্পা বাইক নিয়ে খেলা দেখতে চলে যাই সেই গ্রামে। আমাদের গ্রাম থেকে সেই গ্রামে যাবার দুটো রাস্তা ছিল, একটা মেইন রোড আর একটা আমাদের গ্রাম পার করে মাঠের মধ্যে দিয়ে ওই গ্রামে মিশেছে। রাস্তাটা যেখানে ওই গ্রামে মিশেছে তার কিছুটা আগে একটা শ্মশান পড়ে, আর এই রাস্তাটাই একমাত্র শর্টকাট ওই গ্রামে যাওয়ার জন্য। তো আমরা সেই দিন খাওয়া দাওয়া করে রাত 9টায় সেই শর্টকাট রাস্তাটা ধরে বাইক নিয়ে খেলা দেখতে চলে যাই। ঘটনাটি ঘটে ফেরার পথে। আমরা পুরো খেলা না দেখে রাত 2:20 নাগাদ সেখান থেকে রওনা দেই বাড়ি আসার জন্য, কারণ সকালে আমাকে কাজে যেতে হবে। তো সেই মতো আমরা গ্রাম থেকে বেরিয়ে কিছুটা এসে বাঁদিকের শর্টকাট রাস্তাটা ধরি আমাদের গ্রামে আসার জন্য। এখানে বলে রাখি, ওই গ্রাম থেকে বেরিয়ে বাঁদিকের সেই শর্টকাট রাস্তাটা ধরে সোজা 5 মিনিট যাওয়ার পর রেলগেট টপকে তারপর মেইন রোড পড়ে। সেদিন বাঁদিকের রাস্তা ধরার সময় বাপ্পা আমাকে বলে, বন্ধু একটু দাঁড়া, আমার টয়লেট পেয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে শ্মশানটা মোটামুটি দেখা যায়, মানে আমরা শ্মশানের কিছুটা আগেই দাঁড়িয়েছিলাম। টয়লেট করার পর যখন আমরা বাইকে উঠে বাইকটা স্টার্ট দিই আর সামনের দিকে তাকাই, তখন ভয়ে আমাদের গা হাত পা কেঁপে ওঠে। সামনে দেখি একজন মহিলা চুল ছেড়ে আমাদের দিকে পিট করে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে বলি, বন্ধু বন্ধু ওটা কে দাঁড়িয়ে আছে, দেখ 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 দেখ, আরে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখ। আমার বন্ধুটা ওদিকে তাকিয়ে আমাকে বলে, তাড়াতাড়ি গাড়ি ঘোড়া, মেইন রোডে পালাবো, চল 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 চল, তাড়াতাড়ি চল, ঘোড়া 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 ঘোড়া। আমি তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে
ডান দিকের মেন রোডের দিকে টার্নিং নিতেই দেখি সেই একই দৃশ্য। সেই মহিলা আমাদের সামনে ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। কি বলবো দাদা, আমি ভয়ে এত জোরে ব্রেক করি যে আমরা দুজনেই পড়ে যাই সেইখানে। এবার আমরা দুজন প্রচণ্ড ভয় পেয়ে যাই, আর এতটাই ভয় পেয়ে যাই যে ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল আর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝে উঠতে না পেরে দিকবিদিক জ্ঞানশূন্য হারা হয়ে গ্রামের দিকে দৌড়তে থাকি। আর দৌড়তে দৌড়তে আমরা শুনতে পাই পেছন থেকে একটা মহিলার অট্ট হাসির আওয়াজ। আমরা দৌড়চ্ছি, দৌড়তে দৌড়তে আমরা দেখতে পাই সামনের দিক থেকে একটা বাইকের আলো আমাদের দিকেই এগিয়ে আসছে। হঠাৎ বাইকটা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। আমার বন্ধুটা বাইকের সামনে গিয়ে পড়ে যায় আর আমি হাঁপাতে হাঁপাতে ওকে গিয়ে তুলি। আর সেই বাইক থেকে একজন কাকু নেমে এসে আমাদের জিজ্ঞেস করে, বাবু তোমাদের কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছ কেন? তখন আমি হাঁপাতে হাঁপাতে কাঁদো কাঁদো স্বরে সব খুলে বলি। তারপর সেই কাকু বলেন, কই চলো তো দেখি কে আছে সামনে, চলো ভয় পেও না, আমি আসি তো চলো। আমরা গিয়ে দেখি সামনে শুধু আমার বাইকটা রাস্তায় পড়ে আছে আর তা বাদে কোনো কিছুই নেই। এরপর আর দেরি না করে আমরা যেহেতু ভয় পাচ্ছিলাম সেই লোকটি আমাদেরকে বাড়িতে পৌঁছে দেয় এবং পরের দিন আমাদের দুজনেরই প্রচণ্ড জ্বর আসে। বাড়ির লোক সব শুনে আমাদের একটা কালী মন্দিরে নিয়ে যায় আর সেখান থেকে আমাদের দুজনকে দুটো তাবিজ দেওয়া হয়। আস্তে আস্তে আমরা কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠি। এরপর থেকে আমরা রাতে আর কোনো দিনও কোথাও যাই না আর সেই তাবিজ দুটো এখনও আমাদের কাছেই রয়েছে। তো দাদা, এই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটা খুব ভালো করে লিখতে পারলাম না, আর একটু বড় হয়ে গেল, তুমি তোমার মতন করে গুছিয়ে নিও, আর যদি ভালো লাগে ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল দুটো ঘটনা, কম বেশি দুটো ঘটনাই আমার তো ভালো লেগেছে আর আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। তো এখনও যারা যারা লাইক কমেন্ট ও শেয়ার করনি তাড়াতাড়ি করে দাও, আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকলে যুক্ত হয়ে নাও, আর ঘটনা যারা পাঠাবে বলে ভাবছো নির্দ্বিধায় পাঠিয়ে দাও। আমি এইটুকু 100% বলতে পারি যে তোমরা আমার কাছ থেকে রেসপন্স পাবেই পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাই শাউটআউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সুদীপ দাস, সেকেন্ড কমেন্ট করেছে দারক তন্ময়, থার্ড কমেন্ট করেছে সারা হোসেন, আরও কমেন্ট করেছে পল্টু FF, এডি বয় শুভ, বৈষ্ণবী দেবী, সুব্রত সরকার, সুমন্ত দাস, সুদেব চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, মনা বিশ্বাস। মনা বিশ্বাস লিখেছে, হাই দাদা কেমন আছো, তোমার ফেসবুক প্রোফাইলের নাম কি? হ্যালো মনা, আমি খুব ভালো আছি আর আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে অমিত মহন্ত, AMIT MOHANTA। আরও কমেন্ট করেছে মনীষা দে, MR জাহিদ, সানি ইসলাম, সঙ্গীতা সরকার, ফারানা খাতুন, অঙ্কিতা বিশ্বাস, শোভনা খান, চৈতালী মণ্ডল, দুষ্টু ব্রাদার্স গেমিং, প্রত্যুষা মুখার্জি, প্রিয়াঙ্কা মিঞ্জ, রাজ রয়, রিক কর্মকার। রিকবাবু লিখেছেন, দাদা আমার একবার ভাইয়ের নামটা প্লিজ বলো, প্রিয়াংশু সরকার। হ্যালো প্রিয়াংশু। আরও কমেন্ট করেছে নীল রং, প্রিয়াঙ্কা হাজরা, শিব মুভিস, মিস্টার বিশ্বাস, রিন্টু বুনিয়া, অল ইন ওয়ান দীনেশ রয়, লাকি এল, রূপসী মাজিল্লা, পাপড়ি ডোলা, মায়া সরকার, প্রকাশ হালদার, পারমিতা পাল, সঙ্গীতা সিংহ, দেবরাজ ভট্টাচার্য, অনলি বিট্টু, সুস্মিতা হাজরা, মিস্টার লাকি ওয়াইটি, গীতা গোস্বামী। গীতাদি লিখেছে, এখনও দেবরাজ বসে আছে আর আমি বলছি আজকে আসবে না তোমার ঘটনা, কিন্তু সত্যি সত্যি চলে এলো। আরও কমেন্ট করেছে বর্ষা চ্যাটার্জি, তন্ময় দে, কোয়েল মণ্ডল, শবরী ঘোষ, আকাশদীপ সেন, আরও অনেকে। তো বন্ধুরা, আমি একদম ফার্স্ট কমেন্ট থেকে যতগুলো পারলাম শাউট আউট করে ফেললাম। তো প্রতিদিনের মতো আজও বলবো যে তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, যাতে আমি তোমার কমেন্টগুলো খুব সহজেই পিক করতে পারি। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।